আগামী জাতীয় নির্বাচনে দেশবিরোধী কোনো অপশক্তি যেন নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে লক্ষ্যে সোচ্চার হতে নেতাকর্মী সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি আজ দুপুরে রংপুর পীরগাছা উপজেলার অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক। এছাড়া সম্মেলনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক মো আফজালুর রহমান বাবু সহ সভাপতি কৃষিবিদ মো আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু ও নাফিউল করিম নাফা সহ জেলা ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে জয়ী করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি ও নবনির্বাচিত সদস্যরা। বাংলাদেশ ডেস্ক, বংশাই নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।